নমস্কার বন্ধুরা, আজকে বানাবো চাল কুমড়োর পুর ভরা বড়া ভাজা। খেতে যেমন অসাধারণ, সময়টা কিন্তু অনেকটা কম লাগে। গরম গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। চলুন তাহলে দেখে নিই। কয়েকটা চাল কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, তাতে লবণ দিয়ে দুটো চাল কুমড়ো পাতা একের ওপরের সাথে একটু ঘষে নিলাম, যাতে চাল কুমড়োর পাতার উপরে যে আলটা থাকে সে আলটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এরকম করে একে একে প্রত্যেকটা চাল কুমড়ো পাতা ঘষে আলটা নষ্ট করে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য সর্ষ, পোস্ত, কাঁচা লঙ্কা শিলে আমি সুন্দর করে বেটে নিয়েছি, তাতে কাঁচা সর্ষের তেল, লবণ আর হলুদ দিয়ে পেস্টটা ভালো করে মাখিয়ে সাইডে রেখে দেবো। আর তার সাথে একটা বাটার বানিয়ে নেব। নিয়েছি হচ্ছে বেসন আর সুজি। আমি এখানে বেসন আর সুজি নিয়েছি। সুজির পরিবর্তে কেউ চাইলে চালের গুঁড়ো ব্যবহার করতেই পারে। স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে বাটারটা জল দিয়ে সুন্দর করে একটা বাটার পেস্ট বানিয়ে সাইডে রেখে দেবো। আর কেউ যদি চায় যে বাটারে ডুবিয়ে ভাজবে না, তারা কিন্তু পুর ভরে শুধুই তেলে ভাজতে পারে। এবার একটা একটা করে পাতা নিয়ে আমি তাতে পুর ভরে চারি সাইডটা ফোল্ড করে নেব। আমি এখানে দু রকমভাবে চাল কুমড়ো পাতা ভাজ করা দেখিয়েছি। যার যেরকম পছন্দ হবে একটা বা দুটো পাতাতেও কিন্তু এইভাবে পুরটা লাগিয়ে ভাজ করে নিতেই পারে। আর এখানে ভাজ করার সময় খেয়াল রাখতে হবে যে চারি সাইডের থেকে যেন মশলাটা না বেরোয় আর চারি সাইড যেন ভালো করে ফোল্ড হয়। এইভাবে প্রত্যেকটা পাতা আমি ভাজ করে নিয়ে নিয়েছি। এখানে বলে রাখি, যারা আমার ভিডিও দেখছো, আমার নতুন বন্ধুরা, তারা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা চটজলদি পেয়ে যান। আশা করব আপনাদের রেসিপিটা সত্যি খুব ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এভাবে প্রত্যেকটা পাতা পুর ভরে নিয়েছি। এবার বেসনে যে বাটারটা বানিয়ে রেখেছিলাম তাতে ভালো করে হাতের সাথে চেপে চেপে আমি কিন্তু এটা ডুবিয়ে নিয়েছি, ফুলে না যায়। তেলে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিলেই মুচমুচে রেডি হয়ে যাবে চাল কুমড়ো পুর ভরা ভাজা। গরম গরম ভাতে এর স্বাদ দারুণ লাগে, মুখে লেগে থাকার মতন একটা বড়া ভাজা। রেসিপিটা অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আশা করি আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। আমার কিন্তু বড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে নামিয়ে নিই। এবার আমি একটা বড়া, আপনাদের চাল কুমড়োতে পাতার বড়াটা ভেজেছি সেটা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। ভেতরটা পুরো একদম ঠাসা আর বাইরেটা খুব ক্রাঞ্চি, খেতে অসাধারণ। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আপনাদের নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে।